kecil. Assalamualaikum warahmatullahi. আল্লাহর অশেষ শুকরিয়া। আমি অসুস্থ হওয়ার পর থেকে আপনাদের মাঝে বসতে পারিনি, কথা বলতে পারিনি, মাঝে মধ্যে আসি, কয়েকদিন বাড়িতে ছিলাম, কিন্তু দুর্ভাগ্য আপনাদের মাঝে বসতে পারিনি। কিছু কথা বললে বুকের মধ্যে ধড়ফড় করে, এই জন্য বেশি কথা বলতে পারি না। তো আল্লাহর অশেষ শুকরিয়া। ছেলেরা, বেটা, বউ, মেহরা, এরা আমাকে ঠিক ছেলের মতো দেখে। এখানে আল্লাহর কাছে খুব শুকরিয়া আদায় করতে হয়। আমার মতন বৃদ্ধ মানুষ, সকল গার্জেন যদি এমনিভাবে একটু ভক্তি শ্রদ্ধা পায়, তাহলে আমার মনে হয় সকল মানুষ অত্যন্ত সুখে শান্তিতে থাকতে পারে। তো অনেক গার্জেন আছে, অনেক অবহেলার মধ্যে থাকে। যারা অবহেলার মধ্যে থাকে তাদের জীবনটা অত্যন্ত দুঃখপূর্ণ। তো আল্লাহ পাক আমার উপরে খুব খুশি। আমি দুঃখ কি জিনিস এটা আমি এখন পর্যন্ত পাইনি, তবে ভবিষ্যৎ জীবনে কী হবে আল্লাহই খুব ভালো জানে। আমি অত্যন্ত আনন্দিত আপনাদের মাঝে দুটো কথা বলতে পেরে। মসজিদের কাজ আমি যখন ছিলাম তখন যেভাবে দরকার ঠিক সেভাবে হয়েছে এবং করেছি। ছেলেরা পাশে যেভাবে থাকা দরকার সেভাবে আমার কাছে ছিল, সহযোগিতা করেছে। আমার মনে হয় সেসব ছেলেরা এখনও আন্তরিকভাবে সমস্ত কাজ সমাধান করছে। উপরতলায় মেয়েদের উজুখানার টাইলস আমি মোটর সাইকেলে করে মাঝখানে নিয়ে আসছি, গাড়ি চালাচ্ছে কবির। অনেক ক্ষেত্রে এই ছেলেটা আমাকে সাহায্য করছে। মাঝখানে টাইলস আর বসে আছে আমি এখানে, আর গাড়ি চালাচ্ছে। দুইবার যদি কোনো অঘটন হয়ে যায় তাহলে টাইলসগুলি কোথায় কীভাবে নিক্ষেপ হতে পারে এটা আমাদের চিন্তাই ছিল না। এমনিভাবে এই টাইলসগুলি মোটরসাইকেলে করে আনা হয়েছে। তো ছেলেরা যদি এমনিভাবে সাহায্য সহযোগিতা না করতো তাহলে এতখানি কাজ সম্ভব ছিল না। এই টাইলস থেকে শুরু করে দ্বিতীয় তলার ছাদ পর্যন্ত মাত্র 5 লাখ টাকায় সম্পূর্ণ হয়েছে। আল্লাহই ব্যবস্থা করে দিয়েছে। কোনো সময় সাধারণ মানুষ টেরও পায়নি এতগুলি টাকা কীভাবে সংগৃহীত হলো এবং খরচ হলো। আমার আশা যে কাজটা হাতে নেওয়া হয়েছে হবে, ইনশাআল্লাহ হবে। আমার ছেলে একটা জায়গায় একটা আবেদন করেছে, আমার মনে হয় আবেদন পূরণ হতে পারে। সে লোক অত্যন্ত ভালো, কোটিপতি মানুষ, পুলিশ লাইন কলেজে 3 তলা বিশিষ্ট একটা ঘর বানিয়ে দিলেন সব নিজ খরচে, আর একটা মসজিদ সম্পূর্ণভাবে বানিয়ে দিয়েছেন। আর আমার ছেলে দরখাস্ত করেছে যে আমার এই মসজিদকে 10 লাখ টাকা দেওয়া হোক, ছবি দেওয়া হয়েছে এবং অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া হয়েছে। নাই, এখন সে বিদেশে আছে, ধনী মানুষ, তার ব্যবসা বাণিজ্য আছে, তার ছেলেবেলে কেউ নাই, টাকার শেষ নাই। আশা করছি আল্লাহ পাক যদি সেখানে কিছু মঞ্জুর করেন তাহলে আমাদের কাজে কোনো বাধা হবে না। সেখান থেকে আমরা যদি কিছু পাই আর আমরা সবাই যোগান দিলাম তাহলে নিশ্চয়ই কাজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এখন সন্দেহ করার কিছু নাই, চিন্তাভাবনা করার কিছু নাই। আন্তরিকভাবে আপনারা ইতিপূর্বেকার কাজগুলি যেভাবে করেছেন এখনও আন্তরিকভাবে কার উপর কোনো রকমের হিংসা বিদ্বেষ পোষণ না করে কাজটা সমাধান করবেন, এটাই হলো আমার আপনাদের কাছে আবেদন। আর একটা কথা, এই টিনটা খোলা আছে, ছাদ হয়ে গেলে টিনের কোনো দরকার হবে না। এই হিসাবে টিনটা যদি বিক্রি করা যায় তাহলে কেমন হয় আপনাদের কাছে উপদেশ? টিনটা যদি বিক্রি করে দেওয়া যায় তাহলে কেমন হয়? দরকার হলে দিতে হবে নাকি? তাহলে এখন যে ছেলেরা কাজকাম করছে তাদেরকে বলতে হবে যে হ্যাঁ ঠিক আছে, টিনটা
যদি কাজ নাই হয় তাহলে বিক্রি করে যে টাকাটা আসে আসুক নাকি? হ্যাঁ ঠিক আছে, তাহলে সেইভাবে বলতে হবে। আর একটা কথা আপনাদের কাছে আমি আন্তরিকভাবে বলতে চাই, সালাত আদায় আমরা করি, সালাতের মধ্যে যত দোয়া করব তত আল্লাহ পাক খুশি হবেন। সালাতের মধ্যে আমাদের দোয়া কালাম বেশি বেশি করার দরকার, এই জিনিসগুলো আমাদের অভ্যাস করতে হবে। কিছু বই পুস্তক নেওয়া দরকার, যেমন আইনের রাসুল, সালাতের রাসুল, এই সমস্ত বইগুলো আমাদের নেওয়ার দরকার আছে। যেমন আমরা নফল সুন্নাত ফরজ সালাত নিয়াত করলাম, এখন তো মানে ইমামের সঙ্গে ফরজ দুই রেখাত নামাজ পড়লাম নাকি? আমরা তো নিয়াত তো করেছি ফরজ দুই রেখাত জুম্মার সালাত ইমামের সাথে পড়ছি নাকি? এর বলে আল্লাহ আকবার, এই আল্লাহ আকবার বলার পর কী বলেছি? সুবহানাক আল্লাহ ভেম তোমার কাছে নাকি এটা বলেছি নাকি? কিন্তু এমন একটা দোয়া আছে, এই দোয়াটা পড়লে আপনার আমার সবারই লাভ আছে। মানুষ ব্যবসা বাণিজ্য করে লাভের জন্য নাকি? আমরা নামাজ পড়তে আসছি এটা আমার জন্য ব্যবসা, আমার জন্য লাভ, হবে সেইভাবে কাজ করতে হবে। আমি দুটো জিনিস আপনাদের কাছে বলবো, বেশি বলতে পারবো না, দুটো জিনিস মাত্র বলবো। দু নামাজের মধ্যে দুটো দোয়া আপনাদেরকে পালন করতে হবে। এক, যখন আমরা নিয়ত করছি আল্লাহ আকবার, তারপরে সুবহানাকা এটা না বলি, যদি আমরা বলি আল্লাহ বাইদ বাইনি বাইনে খাতা ইয়া ইয়া কামা বাহাত্তা বাইনাল মাসিকা ওয়াল বাকরিম আল্লাহ না কিনি মিনাল খাতা ইয়া কামা না কসা ওয়াল আওয়াজ মিনাল দানাস আল্লাহ মাকসুল খাতা ইয়া ইয়া বিল মিজানাল বারাত, হে আল্লাহ তুমি আমার গুনাহগুলিকে, আমি যত পাপ করেছি এই সমস্ত পাপগুলিকে আমার থেকে এত দূরে সরিয়ে দাও, পশ্চিম দিগন্ত থেকে পূর্ব দিগন্তের যে ব্যবধান এই ব্যবধানের মধ্যে আমার পাপগুলিকে ফেলে দাও, আর আমার পাপগুলিকে বিধৌত করে দাও। কেমনভাবে? সাদা কাপড় ময়লা হলে যেমন পরিষ্কার করা হয়, পরিষ্কার করলে যেমন সাফ হয়ে যায়, আমার শরীর থেকে পাপগুলিকে এমনিভাবে বিধৌত করে দাও যেন সাদা কাপড়ের মতো আমি পরিষ্কার হয়ে যাই, আর আমার পাপগুলিকে স্বচ্ছ পানি শিশির এবং বরফ দ্বারা বিধৌত করে দাও। কত সুন্দর দোয়া! এটা আমরা নামাজের প্রথমেই নিয়তের মধ্যে পড়বার অভ্যাস করব। আর একটা কি, যখন আমরা সিজদায় যাই, রাসূল হাসান বলছেন দোয়া কবুলের স্থান হলো সিজদায় গিয়ে। আমরা যখন সিজদায় যাই, রুকু সিজদায় যাই এবং সিজদায় যাই, দুটো তো সিজদা, রুকু সিজদায় যখন যাই তখন বলে গেছে আরবিল আজিম, আল্লাহ মহান আল্লাহ মহান। এর সঙ্গে আমরা বলবো কি, সুবহানাক আল্লাহ রাব্বান বিহামদি আল্লাহ মাগফিরলি, এর সঙ্গে আমরা একটু যোগ করে নেব, এটাও বলবো সুবহান রাব্বিল আজিম সুবহান রাব্বিল আজিম। সিজদাতে কি বলবো? সুবহান রাব্বিল আলা আল্লাহ মহান, সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা। এর সঙ্গে একটু বলবো কি, সুবহানাক আল্লাহ রাব্বান বিহামদি আল্লাহ মাগফিরলি, হে আমার প্রতিপালক তুমি আমার পাপগুলিকে একইবারে বিধ্বস্ত করে দাও, তুমি মহান, আমার যেন কোনো পাপের লেস না থাকে, তুমি মহান, আমি তোমার দাস, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাক আল্লাহু রাব্বানা বিহামদিকা আল্লাহু মাগফিরলি, হে আল্লাহ আমি তোমার প্রশংসার সঙ্গে পবিত্রতা ঘোষণা করছি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এই দুটো দোয়া বললাম, এই দুটো দোয়া আপনারা সালাতের প্রথমে এবং এই মাঝখানে রুকু সেজদা এবং সেজদা, এই দুই সেজদা দেখি, এই দুটো দোয়া আপনারা অভ্যাস করবেন। আমি বেশি বলতে পারছি না, বলতে গেলে আমার নিজের অসুবিধা আছে, কাজেই আপনাদের কাছে আমি যেন আর বেশি কিছু বলতে পারছি না। আপনাদের কাছে শেষে দোয়া সে আমি এখানেই শেষ করছি, আপনাদের জন্য আল্লাহর কাছে আমি আপনার দোয়া করছি, আল্লাহ যেন আপনাদের মঙ্গল দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।